হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আপনাদের জন্য মোস্ট একটা ডিমান্ডিং একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সামনে আপনাদের ঈদের জন্য খুবই 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 পারফেক্ট একটা ভিডিও, সেটা হচ্ছে মেহেদির ডিজাইনের স্টিকারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। যেই আপুরা বা ভাইয়ারা বা ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে যারা মেহেদি সহজে দিতে পারেন না বা ডিজাইন আপনারা করতে পারেন না, খুবই টাফ হয়ে যায় আপনাদের মেহেদি দিতে, বা আপনারা পার্লারে গিয়েও এটা দেওয়া সম্ভব না, কারণ পার্লারে কিন্তু খুবই বেশি হাই রেঞ্জে হচ্ছে মেহেদি আর্ট করে দেয় তারা, বা অনেক অনেক বাজেট নিয়ে যেতে হয়, তো সেটাও সম্ভব হয় না। ঈদে বা যে কোনো ওকেশনে আপনারা ইজিলি কীভাবে মেহেদি দিতে পারবেন একদমই কম প্রাইসের ভিতরে বা কম কষ্টের মধ্যে আপনারা দিয়ে দিতে পারবেন, করতে পারবেন এবং খুব প্রফেশনাল একটা ডিজাইন আসবে, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আজকে হচ্ছে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেহেদি স্টিকার। এটা হচ্ছে নর্মালি যারা খুব ভালো ডিজাইন পারে না বা পার্লারে যাওয়া পসিবল হচ্ছে না তাদের জন্য এটা মূলত। তো এটার ব্যবহার বিধি কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে নর্মাল একটা স্টিকারে আসে, এটার হচ্ছে নিচে একটা সাদা টাইপের একটা স্টিকার থাকে এবং উপরে হচ্ছে ব্ল্যাক টাইপের স্টিকার থাকে। নিচে সাদা পার্টটা হচ্ছে ফেলে দিয়ে কালো পার্টের যে স্টিকারটা আছে সেটা হাতে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর ডিজাইনের উপর সুন্দর করে ভরাট করে আপনাদের যেমন ইচ্ছে সেভাবে মেহেদিটা সুন্দর করে রাখবেন। রাখার পর এটা হচ্ছে পুরোটাকে ভালো করে পুরো ডিজাইনের উপর দিয়ে দিতে হবে, যেন প্রত্যেকটা জায়গায় মেহেদিটা চলে যায়, যেন কোনো জায়গায় স্কিপ না করে বা কোনো জায়গায় বাদ না থাকে। দেওয়ার পর আপনাদের মেহেদি যদি ন্যাচারাল হয়ে থাকে তাহলে একটু লং টাইম রাখবেন শুকানো পর্যন্ত, আর যদি আপনাদের মেহেদিটা খুব কালার অ্যাক্টিভ কালার হয় তাহলে আপনারা 5 মিনিট পরেই সেটাকে তুলে ফেলবেন। তুলে তারপর আপনারা ওয়াশ করে ফেলবেন, দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর একটা মানে একদম আপনাদের পার্লারেও যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, খুবই সুন্দর একটা ডিজাইন হবে। আপনারা ডিজাইন নিজেদের পছন্দ মতো নিতে পারেন, হাতের পায়ের যাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। এটা বড়োরা ছোটোরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, তবে হাতে যদি সাইজের প্রবলেম হয় তাহলে এটা কেটে কেটে সাইজ মতো সুন্দর করে আপনারা ফিঙ্গারে হাতে বসিয়ে নিতে পারেন। এটা ব্যাক ফ্রন্ট দুই পাশেই হচ্ছে আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটার প্রাইস কিন্তু খুবই কম। আপনারা এটার প্রাইস হচ্ছে 100 টাকা থেকে 300 টাকার মধ্যে, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনারা কিনতে পারবেন। কেনার পর এটা আপনারা নিজেদের জন্য আপনারা ইউজ করতে পারেন বা অন্যজনকে গিফট করতে পারেন। দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক সময় আপনারা এটা একবার ইউজ করতে পারবেন না, আপনারা বলবেন যে আপু আপনি কেন তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার করলেন, এটা যদি আমাদের এত টাকা দিয়ে কিনতে হয়। আসলে ব্যাপারটা এরকম না, এটা আপনারা দেখা যাচ্ছে যদি আপনি এটাকে 3 বার ইউজ করেন তাহলে আপনার ইজিলি আপনার টাকা উসুল হয়ে যাচ্ছে, বা পার্লারে আপনার কিন্তু 100 টাকাতে কখনোই মেহেদি দিয়ে দিবে না, বা কারো কাছে গেলেও কিন্তু এত সুন্দরভাবে মেহেদি দেওয়া হয় না। এত সুন্দর মেহেদি কখনোই মিনিমাম 500 টাকা বাজেট আপনাকে পার্লারে নিয়ে যেতেই হবে। তো দেখা যাচ্ছে এটা যদি আপনি ডিজাইনটা একটু কমের ভিতরে নেন তারপর আপনি এটা ইউজ করার ফলে দেখা যাচ্ছে 2 বার বা 3 বার বা 4 বারও আপনি ইউজ করতে পারেন। স্টিকারটা যদি আপনি ভালো করে তুলে তারপরে আপনি ওয়াশ করেন তাহলে আপনার স্টিকারের আঠাটা বেশি দিন লাস্টিং করবে এবং হচ্ছে স্টিকারটা আপনি কালেক্ট করে রাখতে পারবেন, পরে আবার এটা রিঅ্যাপ্লাই করতে পারবেন। আর যদি স্টিকার সহ পানি দিয়ে ভিজিয়ে ফেলেন তখন দেখা যায় স্টিকারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই প্রোডাক্টটা কোথা থেকে আপনারা কালেক্ট করবেন সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। এবং এটা খুব সহজ একটা পদ্ধতি, যারা মেহেদি দিতে পারে না তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছুদিনের ভিতরে আমার 50,000 সাবস্ক্রাইবার আমি গেইন করতে যাচ্ছি, তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।